وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا ورؤوفنا ورحيمنا عبد الله ورسوله صلى الله تعالى عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله
الصلاة الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نزل بہار مدینہ قرار آئے دل بے قرار مدینہ اللہم صلی নবীর মায়া ছেড়ে মানুষ ওগ কোথায় আছো বুঝি না তোমায় ছেড়ে দয়াল নবী বহসে যে صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه كي محمد سے وفا تنے تو ہم ترے ہیں یہ جہاں چیز ہے کیا لوح و قلم ترے ہیں بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل وسلم وبارك عليه الحمد لله ঐতিহ্যবাহী করগাঁও পশ্চিম পাড়া যুব সংঘের উদ্যোগে আজকের এই পঞ্চম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল হোসেন সাহেব
সহসভাপতি জনাব মোহাম্মদ ইয়াবুর মিয়া সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহিমা ওয়া সিহ্হাতিহিমা। আজকের এই আজিম উসান মহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত বাবা চাচার বয়সের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, নজন যুবক ভাইরা, বেগুনা মাসুম ছোট্ট সোনামণিরা, পর্দাশীন অবস্থান রতা, বক্তব্য শ্রবণ রতা আমার শ্রদ্ধা মা ও বোনেরা, সকলকে বক্তব্যের প্রারম্ভে জ্ঞাপন করছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত সুধী, আজকের এই রহমতি বরকতি রুহানি নুরানি মজলিসে আল্লাহ পাক আমাদের সকলকে আসার বসার সুযোগ করে দিলেন, আপনাদেরকে কথাবার্তা শোনার, আমাকে কথাবার্তা বলার তৌফিক দিলেন, সেজন্য আমরা সকলে খুশি কিনা? খুশি। সকলের কাছ থেকে আমি শুনতে চাই, খুশি কিনা যে মহান মালিক ও মাওলা আপনাকে আমাকে এই রহমতের বাগানে, জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করে দিলেন? আসুন আমরা সেই মহান মালিক ও মাওলার শুকরিয়া আদায় করি, সকলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ, আর উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই মুহূর্তে আপনাদের চাইতে কপালওয়ালা সৌভাগ্যবান মানুষ আর কেউ হতে পারে না। বলবেন, হুজুর এটা কেমন করে আমরা গোটা কয়েকজন মানুষ এখানে বসে আছি? আমি যতটুকু জানি এই গ্রামটা ছোট্ট গ্রাম না, এই গ্রামটা অনেক বড় একটা গ্রাম। এই যে সুন্দর প্যান্ডাল সাজিয়েছেন মাহফিল কর্তৃপক্ষের ভাইরা, সুন্দর মঞ্চ করেছেন, বসার ব্যবস্থা করে দিয়েছেন, চমৎকার সাউন্ডের আয়োজন করেছেন, কেন যে আপনারা আসবেন, কথাবার্তা শুনবেন, কিছু নিয়ে যাবেন, আমল করবেন, হেদায়েতের জন্য আল্লাহ পাক কবুল করবেন। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি, এখন রাত প্রায় 8টা বেজে গিয়েছে, এশার নামাজ অলরেডি শেষ হয়ে গিয়েছে, তারপরেও প্যান্ডালে গোটা কয়েকজন মানুষ, এটা আসলেই আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। তবে আফসোস করে লাভ নেই, কারণ হেদায়েত সকলের ভাগ্যে নসিব হয় না। হেদায়েতের জন্য কপাল লাগে, হেদায়েতের জন্য তকদির লাগে। আমার ভাইরা, এই ধরনের রহমতি বরকতি রুহানি নুরানি মাদ্রাসায় সকল মানুষ বসতে পারে না, কেবলমাত্র যাদেরকে আল্লাহ পাক কবুল করেছেন, যাদেরকে আল্লাহ পাক পছন্দ করেছেন, যাদেরকে আল্লাহ পাক যাচাই করে, বাছাই করে, নির্ধারণ করে রেখেছেন, কেবলমাত্র তারাই এই ধরনের মাহফিলে আসতে পারে, বসতে পারে। আমরা সেই ভাগ্যবান মানুষদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, কাজী আবারও পড়ি আলহামদুলিল্লাহ। যারা এখনো আসতে পারেন নাই, বাড়ি করে বসে আছেন, আমরা বলবো এই মাহফিল আপনাদের ইতিহাস ঐতিহ্যের মাহফিল। এই মাহফিলে যদি লোকজন কম হয়, আমি বক্তব্য দিয়ে চলে যাব, আর হয়তো এখানে নাও আসতে পারি, কিন্তু এটা মামা মনে থাকবে যে ওই জায়গায় মাহফিলে গিয়েছিলাম, বিশাল প্যান্ডেল সাজাইছেন, মানুষজন নাই। তো যারা এখনো বাহিরে আছেন, আমি অনুরোধ করব, কোরআন এবং হাদিসের মাজলিস বছরে একবারই হয়, 365 দিনের মধ্যে এক দুইবার হয়তো গ্রামের ভেতরে দিনই মাহফিল হয়। আপনি এতই ব্যস্ত যে একদিন এক রাত আল্লাহর দিনের জন্য, কোরআন হাদিসের জন্য আপনি বরাদ্দ করতে পারলেন না। আমার ভাইরা, এই ব্যস্ততা থাকবে না। আজকে হয়তো আপনি আরাম আয়েশের মধ্যে দিনাতিপাত করছেন, বলা যায় না, কাল সকালের আগেই মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যেতে পারে। হ্যাঁ, কত মানুষই তো আরাম করে, কত স্বপ্ন নিয়ে রাতের বেলা বিছানায় গিয়েছেন, আল্লাহু আকবার, কিন্তু সকাল হয় নাই, ফজরের আজানের আগেই ওই মানুষটা পৃথিবীর সফর শেষ করে চলে গিয়েছে। তো বলা যায় না, আপনার এই ব্যস্ততা হয়তো কালকে সকালের আগেই ফিনিশড হয়ে যেতে পারে। মৃত্যুর আগের মুহূর্তটাকে যদি আল্লাহর দিনের মাহফিলের জন্য বরাদ্দ করতে পারেন, তবে সেটাই আপনার জন্য সৌভাগ্যের। আমার ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করবো বসে যান যদি ওয়াজ শোনার ইচ্ছা থাকে, আর যদি মনে করেন যে না একটু দেখবো চলে যাবো, তাইলে বাইরে গিয়ে দেখতে পারেন, মাহফিলের আদব রক্ষা করতে হবে। তো বলছিলাম, এই দিনে মাদ্রাসায় আপনারা আসতে পেরেছেন, এটা আপনাদের জন্য সৌভাগ্যের। অসংখ্য অগণিত দুরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি আকা ও মাওলা তাজদারে মদিনা
নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক। পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রিয় মুর্শিদ শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুরি রহমতুল্লাহি আলাইহিকে, যে মহান মানুষটির উসিলায় আমরা বৃহত্তর সিলেটের মানুষ সত্যিকারের সুন্নিয়তের পরিচয় জানতে পেরেছি। আল্লাহ পাক তার এই মহান অলির দরজাকে বহু বহু গুণ বুলন্দ করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার উপর যদি কেউ আমল করে, আমি মনে করি এই ছোট্ট এই আয়াতের উপরের আমলই তার নাজাতের জন্য যথেষ্ট। এই মেসেজটাই তার জন্য সবচেয়ে বড়। আল্লাহ পাক রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে লক্ষ্য করে তার হাবিবের মাধ্যমে পবিত্র কোরআনুল কারীমে অসংখ্য অগণিত নির্দেশনা আল্লাহ পাক প্রদান করেছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দৈত্যহীন কোনটি দাস কোনটি আল্লাহ পাক তার হাবিবের উম্মতদেরকে লক্ষ্য করে দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নির্দেশনা প্রদান করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক জানিয়ে দেন, রে দুনিয়ার মুমিন ইমানদারেরা শোনো, আতিউল্লাহ আমরের সিগা, আতিউল্লাহ তোমরা ইতাআত করো, আনুগত্য করো, আতিউল্লাহ তোমরা আল্লাহ পাকের ইতাআত করো, আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল আর সরকারে মদিনা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর ইতাআত করো। আল্লাহ পাকের অর্ডার, অর্ডারটা কার? উচ্চ আওয়াজে বলে অর্ডারটা কার? আল্লাহর অর্ডার কি? যে আতিউল্লাহ ও আতিউর রাসূল। আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, আল্লাহর অর্ডার কে মানা আপনার আমার সকলের জন্য ফরজ। আল্লাহ পাকের নির্দেশ মানা আপনার আমার জন্য কি? ফরজ। ফরজ মানতে হবে, অলঙ্ঘনীয় বিধান, এটা কখনো লঙ্ঘন করা যাবে না। এইভাবে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য অগণিত নির্দেশনার মধ্য থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা আল্লাহ পাক দুনিয়ার মুমিনদেরকে জানিয়ে দিলেন। দুনিয়ার মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে গুরুত্বপূর্ণ মেসেজটা দিলেন, দুনিয়ার মুমিনদেরকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মুমিনদেরকে দুইটা অর্ডার, একটা আদেশ আরো একটা নিষেধ, দুইটা জিনিস আল্লাহ পাক এর মাধ্যমে মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাক অর্ডার করছেন মুমিনদেরকে। কাদেরকে? মুমিনদেরকে। আমার কথা কি বুঝেন আপনারা? বুঝেন? আগে জবাব দিয়েন। আল্লাহ পাক মুমিনদেরকে লক্ষ্য করে অর্ডার করছেন, মুমিনদেরকে, ঈমানদারদেরকে। দুনিয়ার কোন কাফির বেদিনদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন, কিন্তু ইয়া আইয়ুহান নাস বলেন নাই, মানুষদেরকে বলেন নাই। আল্লাহ পাক অর্ডার করেছেন দুনিয়ার মুমিনদেরকে। কেন? যে দুনিয়ার মুমিনেরা আল্লাহ পাকের অর্ডার কে পালন করবে। সুবহানাল্লাহ, আল্লাহর অর্ডার কে পালন করবে যারা, তারা তাদের নাম হলো মুমিন। আর মুমিনদেরকে আল্লাহ পাক অর্ডার করছেন
একটা অর্ডার আল্লাহ পাক মুমিনদেরকে জানিয়ে দিলেন, দুনিয়ার মুমিন ইমানদারেরা শোনো, আল্লাহ পাক মুমিনদেরকে বলছেন, দুনিয়ার মুমিন তোমরা আল্লাহ পাককে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, কেমন ভয়, হাক্কা তুকাতি, যেভাবে আল্লাহকে ভয় করা দরকার ঠিক তদ্রূপ ভাবে। আপনার আমার মন মতো ভয় করলে চলবে না, কিছু মানলাম কিছু মানলাম না, এমনটি করলে চলবে না। আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, করার মতো আদেশ আর নিষেধ হলো মুসলিমুন। আর আল্লাহ পাক দুনিয়ার মুমিন ইমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক জানিয়ে দিলেন, দুনিয়ার ইমানদার মুমিনেরা শোনো, তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। নিষেধ না, একটা নিষেধ একটা আদেশ, আল্লাহকে ভয় করো আর মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না, প্রথম দুই অর্ডার। ইত্তাকুল্লাহ, আল্লাহ পাক ভয় করার কথা বললেন কেন? ইত্তাকুল্লাহ, আল্লাহ পাক কেন ভয়ের কথা বললেন? কারণ যে মানুষের দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে, যে মানুষের দিলের মধ্যে আল্লাহর ডর থাকবে, ওই মানুষটা জিন্দেগি ভর দুনিয়ায় কোনো খারাপ কাজ করতে পারে? কথা বলুন, পারে? যে মানুষের দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে, যে মানুষের অন্তর জুড়ে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর কসম করে বলি ওই মানুষটা দুনিয়ার কোনো খারাপ কাজ করতে পারে না, দুনিয়ার খারাপ কাজ করতে পারবে না। কেন? যে আল্লাহর ডর তার ভেতরে রয়েছে, ওই মানুষটা বিশ্বাস করে কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে জবাবদিহি তো আমাকে করতে হবে, দুনিয়ার জমিনে পালিয়ে জায়গা যাওয়ার জায়গা তো নাই, দুনিয়ার জমিন থেকে তো পালিয়ে যাইতে পারবো না, আল্লাহ পাকের নির্ধারিত মালাকুল মউত আজরাইল তো আমাকে একদিন না একদিন পাকড়াও করে নেবে, মালাকুল মউতের হাত থেকে পালিয়ে বাঁচার সুযোগ নাই, মালাকুল মউতের হাত থেকে যেহেতু পালিয়ে বাঁচার সুযোগ নাই, যেহেতু আমাকে কবরস্থ হতে হবে, যেহেতু আমাকে হাশরের ময়দানে আল্লাহ পাকের দরবারে জিজ্ঞাসিত হতে হবে, আল্লাহ পাকের দরবারে আমাকে জবাবদিহি করতে হবে, কাজেই দুনিয়ার জমিনে আমি আল্লাহর নাফরমানি করতে পারি না। কারো দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থেকে যায়, আল্লাহর ভয়টা যদি গালিব হয়ে যায়, আমার ভাইরা ওই মানুষ দুনিয়ার জমিনে কোনো খারাপ কাজ করতে পারবে না। কোরআনুল কারীমের অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলেন, দুনিয়ার মুমিন দুনিয়ার ইমানদারের শোনো, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর সত্যবাদী আল্লাহওয়ালা মানুষদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ পাকের অর্ডার, আপনাকে আমাকে সবচেয়ে বেশি ভয় করতে হবে আল্লাহকে, সবচেয়ে বেশি ডর থাকবে কার জন্য? আল্লাহর জন্য। যদি বলি না কার জন্য? আল্লাহর জন্য সবচেয়ে বেশি ডর থাকবে আল্লাহর জন্য। আজকে আমাদের দিলের মধ্যে আল্লাহর ডর নাই, আল্লাহর ভয় নাই, যার কারণে আজকে সমাজের এই অবস্থা। আজকে সমাজে অনাচার অবিচার পাপাচার অত্যাচার নির্যাতন দুর্নীতি, এই কারণে আজকে সমাজের মানুষের দিল থেকে আল্লাহর ভয় দূরীভূত হয়ে গিয়েছে। আল্লাহর ভয় যদি থাকতো কেউ ওজনে কম দিতে পারতো না, কথা বলুন ঠিক কি না? আল্লাহর ভয় যদি থাকতো তাহলে জমিনে গিয়া
কুদাল দিয়া ওই পাশের বাড়ির ভাইয়ের আয়েলটা কাইতে তার জমিনে নিয়ে আসতে পারতো না। আল্লাহর ভয় যদি থাকতো তাহলে ওই মানুষ অন্যায় ভাবে রাতের বেলা তার চাচাতো ভাইয়ের বেড়াটা ভাইয়া তার ধন সম্পত্তি নিয়ে আসতো না। কথা বলুন ঠিক কিনা? আজকে আল্লাহর ভয় নাই, এই কারণে আজকে আমাদের সমাজটা বিনষ্ট হয়ে গিয়েছে। আজকে আমাদের আমাদের সমাজটা ধুকে ধুকে মরছে, তার একটাই কারণ আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই। কোন মানুষের মধ্যে যদি এই একটা মেসেজ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ এই শব্দের আমল যদি কোনো মানুষের মধ্যে হয়ে যায়, ওই মানুষটা পরিপূর্ণ মুমিন মুসলমানে পরিণত হয়ে যাবে। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরামগণ ইত্তাকুল্লাহ, আল্লাহ পাক ইত্তাকুল্লাহ তাকওয়া অবলম্বনের কথা বললেন। ইত্তাকুল্লাহ এই যে তাকওয়ার কথা বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এই তাকওয়ার কথাটা দিয়ে আল্লাহ পাক কি বুঝালেন? এই আয়াতের তাফসীর করতে গিয়ে জগৎ বিখ্যাত মুফাসসিরিনে কেরামগণ তিনটা মত পোষণ করেছেন, কয়টা কথা বলুন কয়টা? আর একটু দূরে বলি কয়টা? মুফাসসিরিনে কেরামগণ তাকওয়া শব্দের তিনটা অর্থ নকল করেছেন, তাকওয়া শব্দের তিনটা অর্থ মুফাসসিরিনে কেরামগণ লিখে। তার মধ্যে প্রথম অর্থ তাকওয়া শব্দের অর্থ হলো খাউফুন বা ভয়, খাউফ বা ভয়। তাকওয়া শব্দের অর্থ হলো ভয়, কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া ইয়্যা ফাত্তাকুন, আমার বান্দারা তোমরা একমাত্র আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ বলছেন আমার বান্দারা তোমরা একমাত্র আমি আল্লাহকে ভয় করো, দুনিয়ার অন্য কাউকে ভয় করার কোনো দরকার কথা বলুন দরকার আছে? আজকে অন্য মানুষের ভয় আমাদের দিলের মধ্যে গালিব হয়ে গিয়েছে, যার কারণে আজকে এই অত্যাচার নির্যাতন। আপনি ভয় করেন, আপনি মনে করেন যে চেয়ারম্যান সাহেব আমাকে ধরলে বুঝে আর ছাড়বে না। আল্লাহর চাইতে চেয়ারম্যানের ভয়টা আপনার দিলের মধ্যে বেশি হয়ে গিয়েছে। আপনি মনে করেন এমপি সাহেব যদি একটু করা নজরে আমার দিকে তাকায় তাহলে আমার জীবনটাই বুধ শেষ। আপনি এমপি সাহেবকে আল্লাহর চাইতে বেশি ভয় করেন, এই কারণে আপনার কপালে তো লাঞ্ছনা এত বঞ্চনা। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর ভয় যাদের মধ্যে থাকে ওই মানুষজন দুনিয়ার আর কাউকে ভয় করে না। মুফাসসিরিনে কেরামগণ বলছেন তাকওয়া শব্দের প্রথম অর্থ হলো খাউফুন বা ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় আল্লাহ পাক জানিয়ে দেন ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, আমার বান্দারা যদি তোমরা মুমিন হয়ে থাকো, যদি তোমরা ইমানদার হয়ে থাকো তাহলে তোমরা একমাত্র আমি আল্লাহকে ভয় করো। এই আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারলাম, একজন মুমিনের সবচেয়ে বড় গুণ হলো একজন মুমিন সবচেয়ে বেশি ভয় করবে, কথা বলুন কাকে? আল্লাহকে ভয় করবে।